আজ পর্দা নামছে আরব আমিরাতে আয়োজিত দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 14তম আসরের। এবারে উৎসবে সারা বিশ্বে প্রায় শতাধিক সিনেমা প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনের খবর খবর নিয়ে থাকছে আমাদের এবারে প্রতিবেদন। গত বুধবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় মধ্যপ্রাচ্যের জাঁকজমকপূর্ণ আয়োজন দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2017। দুবাইয়ের জুমেরা হোটেল কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট, কেট ব্ল্যানচেট ও ইরফান খান সহ বিশ্বের খ্যাতিমান তারকারা। উৎসব জুড়ে 51টি দেশের মোট 140টি সিনেমা প্রদর্শিত হয়। উৎসবের জন্য নির্বাচিত এশীয় সিনেমাগুলোর মধ্যে ভারতের পীয়ূষ পাঞ্জুয়ানির 5 রুপিয়া এবং ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদের বিয়ন্ড দ্য ক্লাউড সিনেমা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তবে এবারের আসরে দর্শকদের নজর কেড়েছে ভিন্নধর্মী স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো। প্রখ্যাত অভিনেতা মানোজ বাজপাই ও শাবানা আজমি উৎসবের ষষ্ঠ দিনে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে উৎসবের সিনেমা সংশ্লিষ্ট কর্মশালায়ও যোগ দেন তারা। এছাড়া উৎসবে যোগ দেন অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রোডি, অভিনেত্রী ভেনেসা উইলিয়াম সহ ডিসপাসিত খ্যাত গায়ক লুইস ফনসি। এবারে আসরে স্যার প্যাট্রিক স্টুয়ার্টকে দেওয়া হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের পুরস্কার। এছাড়া বিশেষ সম্মাননা দেওয়া হয় অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট ও ইরফান খানকে। আজ হলিউডের স্টার ওয়ার্স দ্য লাস্ট জেডি সিনেমার স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এবারে আসরের। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সিনেমা ও নির্মাতাদের পুরস্কৃত করা হবে আজ। সাজিয়া ইসলাম, শোবিজ টুনাইট।